नमस्कार दर्शक बंधुरा आपनादेर सकलके रेकी बार्ताय स्वागत जानाच्छि। आमी आपनादेर बंधु श्री मिठुन राय, रेकी, क्रिस्टल रेकी, एंजेल और करुणा रेकी रेजिस्टार्ड मास्टर टीचार। आपनारा निश्चयई भालो आछेन, आमिओ भालो आछि। आजकेर भिडियोर विषय हच्छे बाड़ीर आयनाई पारे आपनार समस्त मनेर इच्छाके पूर्ण करे दिते। हाँ बंधुरा, बाड़ीर आयनाके आपनी किभाबे यूज करले बा आयनाके निये आपनी एमन की करले एई काजटी हबे सेई समस्त विषय किन्तु एई भिडियोते आमी आलोचना करते चलेछि एबं आपनादेर शेखाते चलेछि एबं आमी निजे करे देखाबो जे किभाबे एई काजटी करते हय। तो भिडियोटी मन दिये देखुन एबं भिडियोटी भालो लागले अवश्यई एकटी लाइक करे देबेन, बंधु बान्धवेर संगे भिडियोटी शेयार करबेन जाते ताराओ एई विषयटी शिखते पारे एबं ताराओ तादेर जीवने काजे लागिए उपकृत होते पारे। एवं जिनी फार्स्ट आज के आमार चैनलटी विजिट करछेन ताके बोलबो प्लिज चैनलटी सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल आइकने क्लिक करे ऑल अपशनटी सिलेक्ट करुन जाते परवर्ती भिडियो नोटिफिकेशन आपनी पेये जान एवं सब समय एई चैनलेर संगे अर्थात आमार संगे जुक्त थाकते पारेन। तो आसुन भिडियोटी शुरू करछि। तो बंधुरा আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই ভিডিওটা ল অফ অ্যাট্রাকশনের উপরে। হ্যাঁ, এই ভিডিওটা ল অফ অ্যাট্রাকশনের উপরে। আপনাকে আয়নার সাহায্যে নিজের সমস্ত ইচ্ছা পূরণ করতে হবে এবং নিজের সমস্ত অ্যাফার্মেশন আয়নার সামনে গিয়ে করতে হবে। তো আমি পুরো বিষয়টাই আপনাদেরকে ভেঙে বলবো এবং কিভাবে করতে হবে আমি দেখাবো। তার আগে কয়েকটি কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের যে কোনো টেকনিক আপনি আপনার জীবনে ইউজ করে সুফল পেতে পারেন বা আপনি সাকসেস পেতে পারেন। তবে ল অফ অ্যাট্রাকশনের ভিডিও দেখে বা ল অফ অ্যাট্রাকশনের টেকনিক ইউজ করে সবাই কিন্তু সফল হয় না। অনেক মানুষই ফোন করেন যে আমি সফল হয়েছি, অনেকে বলছেন আমি সফল হইনি। তো এই যে সফল হয়েছি এবং হইনি দুটোর মাঝখানে যে অন্তর, যে গ্যাপ, এই গ্যাপটা কেন হচ্ছে বলুন তো? আপনি যে কোনো টেকনিকই ইউজ করতে পারেন, প্রত্যেকটি টেকনিকই কিন্তু পাওয়ারফুল। তবে প্রথম কথা হচ্ছে আপনি সবকটা টেকনিক একসঙ্গে ইউজ করতে পারবেন না, তাহলে কোনো কাজ কিন্তু হবে না। দু নম্বর হচ্ছে একটি টেকনিককে আপনার বাঁচতে হবে এবং সম্পূর্ণ মনোনিবেশ করতে হবে ওই একটি টেকনিকের উপরে। সেই টেকনিকটি ঠিক যেভাবে করতে বলা হয়েছে ঠিক সেইভাবে আপনাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর যে কথাগুলো সেই ভিডিওতে আপনি শুনেছেন সেটা আমার ভিডিও হতে পারে বা অন্য কারো ভিডিও হতে পারে। ল অফ অ্যাট্রাকশনের অনেক টেকনিক রয়েছে এবং অনেক মানুষই কিন্তু আপনাদের সামনে সেই টেকনিকগুলো রাখছেন আমাদের মতো। তো যার টেকনিকই আপনি করুন না কেন, প্রথম কথা হচ্ছে আপনাকে সেই টেকনিকটি সম্পূর্ণ বিশ্বাস করতে হবে এবং সেই টেকনিকটি যেভাবে করতে বলা হয়েছে অক্ষরে অক্ষরে সেটা পালন করতে হবে। এবং সবচাইতে বড় যে বিষয়টি সেটা হচ্ছে আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না, কারণ আপনি সবসময় চঞ্চল। আপনি যে কোনো টেকনিক দুদিন তিন দিন চার দিন করার পরই রেজাল্ট চাইছেন যে আমি ৪-৫ দিন করলাম, কই কিছু তো হলো না, তাহলে এটা মনে হয় কাজ করবে না, আমি আর একটা করি। সেটা আবার ২-৩ দিন করলেন, ৪ দিন করলেন, আর ভালো লাগছে না, আর একটায় চলে গেলেন। তো কি হলো? কোনো টেকনিকই কিন্তু আপনি ঠিক মতো করছেন না, রুলস ফলো করছেন না, কোনো বিষয়টাকেই ঠিকভাবে আপনি গ্রহণ করতে পারছেন না, যার জন্য আপনার কিন্তু সফলতা আসছে না। মন প্রাণ দিয়ে একটি টেকনিককে বেছে নিয়ে খুব ভালো করে যদি আপনি করেন তো ওই একটি টেকনিক দিয়ে কিন্তু আপনি সব করে নিতে পারবেন। অর্থাৎ ঠান্ডা মাথায় আপনাকে সমস্ত বিষয়টা করতে হবে এবং সম্পূর্ণ পজিটিভ মাইন্ড নিয়ে করতে হবে। এবং আপনি যে কোনো টেকনিকই করছেন সেই টেকনিকটি আপনার কাজ হচ্ছে ঠিকভাবে টেকনিকটি করে যাওয়া। কতদিনে রেজাল্ট পাচ্ছেন এই বিষয়টায় বেশি মাথা ঘামাবেন না। কেউ ২১ দিনে রেজাল্ট পায়, কেউ ৪২ দিনে রেজাল্ট পায়, কেউ ১০ দিনে রেজাল্ট পায়, ঠিক আছে? তো সেই বিষয়টার ওপর আপনি মনোনিবেশ করবেন না, ঠিক আছে? আপনি শুধুমাত্র ওই টেকনিকটি মন প্রাণ দিয়ে করে যান। দেনেওয়ালা উপরওয়ালা হে ভাই, जा पावार ऊपरवाলাই আপনাকে দেবে বা ইউনিভার্স আপনাকে দেবে। আপনি কাজটা ঠিকমতো যদি করে যান 100% আপনি কিন্তু যে কাজের জন্য করছেন সেই কাজ কিন্তু পেয়ে যাবেন। তবে আপনি টেকনিক করার সঙ্গে সঙ্গেই ভাবছেন কালকে হয়তো পেয়ে যাব কি তারপরের দিন আমি পাবো তারপরের দিন আমি পাবো, অর্থাৎ কাজের উপর আপনি বেশি মনোনিবেশ করছেন না, আপনি রেজাল্টের উপরে বেশি মনোনিবেশ করছেন। সুতরাং এটা করলে হবে না, আপনাকে শুধু কাজটি ঠিক মতো করে যেতে হবে, ফল অবশ্যই আপনি পাবেন। তো এইবার বলবো আজকের ভিডিওর টেকনিকের বিষয়ে। এর জন্য কি করবেন, আপনার ঘরে যে আয়না আছে, ড্রেসিং টেবিলের যে আয়না আছে বা বড় যে আয়না আছে, যেখানে অন্তত এই ভিডিওতে আমি আমাকে যতটা আপনি দেখতে পাচ্ছেন ঠিক আয়নার সামনে দাঁড়ালে মোটামুটি এতটা আপনাকে দেখতে পাবেন, সেই রকম একটি আয়নার সামনে আপনি দাঁড়াবেন এবং তারও আগে একটি অ্যাফার্মেশন তৈরি করবেন, যে অ্যাফার্মেশনটা আপনি আয়নার সামনে বলবেন। এবার কি বিষয়ে আপনি অ্যাফার্মেশন তৈরি করবেন সেটা আপনার উপরে। আপনার যদি পয়সার কোনো বিষয় থাকে অর্থাৎ অর্থের ব্যাপার থাকে, তাহলে আপনি সেই বিষয়ে অ্যাফার্মেশন তৈরি করবেন যে আমি খুব খুশি, আমি টাকা পেয়ে গেছি, এত টাকা, ঠিক আছে। ঠিক একইভাবে আপনার যদি হেলথের কোনো বিষয় থাকে সেইভাবে আপনি অ্যাফার্মেশন তৈরি করবেন, বা আপনার যদি সম্পর্কের বিষয়ক কিছু ব্যাপার থাকে সেইটা আপনি সেইভাবে তৈরি করবেন। অর্থাৎ সবার প্রথমে আপনাকে অ্যাফার্মেশন তৈরি করতে হবে, এরপর ওই অ্যাফার্মেশনটা একটু মুখস্থ করে নেবেন। এবার আয়নার সামনে চলে যান, আয়নার সামনে গিয়ে নিজের চোখের দিকে তাকিয়ে ওই অ্যাফার্মেশনটা আপনি বলতে থাকুন। প্রথমে 3 বার বলবেন, তারপর 6 বার বলবেন, তারপর 9 বার বলবেন, অর্থাৎ 3, 6, 9 নিকোলা টেসলার যে টেকনিক আছে সেই বিষয়টা আমি এখানে এই মিরর টেকনিকের সঙ্গে অ্যাড করে দিলাম। তো এইভাবে আপনি এই বিষয়টা কন্টিনিউ করে যাবেন। আপনি যখন যখন সময় পাচ্ছেন সারা দিন রাত্রে তখন তখনই আপনি এই কাজটি করতে থাকুন। এই কাজটি আপনি যদি এইভাবে কন্টিনিউ করেন তাহলে কি হবে, আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু খুব দারুণভাবে রিপ্রোগ্রামিং হবে, হতে বাধ্য। এবং যখনই সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং হয়ে যাবে আপনার সেই উইশ কিন্তু পূর্ণ হবেই। তো এই জন্য আপনার কাজ হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করা। 2 দিন করলাম, 3 দিন করলাম, কেন রেজাল্ট পাচ্ছি না, 4 দিন পরে রেজাল্ট পাবো, কি এখন কেন পাচ্ছি না, ও পেয়ে যাচ্ছে আমি কেন পাচ্ছি না, এই সমস্ত বিষয়, এই সমস্ত ফালতু বিষয় আপনি কখনোই ভাববেন না। আপনি শুধুমাত্র এই কাজটির উপর মনোনিবেশ করবেন এবং এই কাজটি করবেন, ফল কিন্তু আপনি পাবেনই, ঠিক আছে। তো এটা আপনাকে করে যেতে হবে এবং ধৈর্য নিয়ে করে যেতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কি করতে হবে এবং কিভাবে করতে হবে। এবার আমি প্র্যাকটিক্যাল আপনাদের সামনে একটু করে দেখাচ্ছি। আমি নিজে যে ভাবে করি এই টেকনিকটা, আমি গত 6 মাস ধরে করে আসছি, আমি এটা খুব ভালো উপকার পাই এবং আমি এটা কন্টিনিউ করতে চাই, কারণ এটা করলে আমার খুব ভালো লাগে। সেই জন্য আমি এটা আমার একটা নেশা হয়ে গেছে, এটা আমি প্রত্যেক দিনই করি। আমি কি করি এবং কি বলি সেটা একদম প্র্যাকটিক্যাল আমি আপনাদের সামনে দেখাচ্ছি। প্রথমে যেটা বলি যে আই এম হ্যাপি, আই এম রিচ অ্যান্ড হেলদি। 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 I am happy, I am rich and healthy. 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 ঠিক এইভাবে আমি এই বিষয়টা কিন্তু করে যাচ্ছি। আপনারাও আপনাদের উইশ পূর্ণ করার জন্য আগে অ্যাফার্মেশন তৈরি করে ঠিক এইভাবে কন্টিনিউ বলতে থাকুন, নিজের দিকে তাকিয়ে হাসি মুখে বলতে থাকুন। দেখবেন যখন আপনি এটা করবেন আপনার খুব ভালো লাগবে এবং এই ভালো লাগার থেকে কিন্তু আপনি সেই জিনিসটাকে কিন্তু আকর্ষিত করতে পারবেন আপনার জীবনে। তো এইভাবে এই টেকনিককে ইউজ করে যান এবং আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন, আমার সঙ্গে যোগাযোগ করুন। বর্তমানে 36 মিনিট বডি চার্জিং টেকনিক শেখাচ্ছি রেইকির, যেটা আগে 72 মিনিট বা 78 মিনিট সময় লাগতো বডি চার্জিং এর, সেটা এখন মাত্র 36 মিনিট সময় লাগে। সেই টেকনিকটা আমি শেখাচ্ছি এবং তার সঙ্গে ফার্স্ট ডিগ্রিতেই আপনি ডিস্ট্যান্ট হিলিং করতে পারবেন, সেই বিষয়টাও আমি শেখাচ্ছি। এবং এই ফার্স্ট ডিগ্রির কোর্সের সঙ্গে বা যে কোনো রেইকির কোর্সের সঙ্গে আপনি প্রাণিক হিলিং, এঞ্জেল থেরাপি, এঞ্জেল হিলিং কোড এবং ল অফ অ্যাট্রাকশনের এরকম দারুণ দারুণ স্ট্রং টেকনিক আপনাকে শেখানো হবে সম্পূর্ণ বিনামূল্যে। एवं लकडाउनेर जोन्नो बर्तमाने समस्त कोर्स अनलाइने शेखानो होच्छे, तो अनलाइने आपनि शिखते पारेन। तो आर देरी ना करे चटपट फोन करुन एवं शिखे निन विशुद्ध रेकी। खूब भालो थाकुन, बाड़ीते थाकुन, लकडाउन के मानुन। आज के आसछि, नमस्कार।